गुड मॉर्निंग माय डियर चिल्ड्रेन। देखो आज আমরা এখন কি ক্লাসে এসেছি? আমরা অঙ্ক ক্লাসে এসেছি, তাই না? গণিত, অর্থাৎ আমরা কিছু নতুন অঙ্ক শিখে নেব আজ। তোমরা তো সবাই 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো জানো না, হ্যাঁ লিখতেও শিখেছো ইতিমধ্যে। চলো আজ আমরা নতুন কিছু শিখি, হ্যাঁ খেলার ছলে বা গল্পের ছলে, ঠিক আছে? আচ্ছা চলে এসো তো, রাম এবং রহিম চলে এসো তো আমার এই সাইডে চলে এসো তো, হ্যাঁ অর্থাৎ চলে এসো বা সাইডে চলে এসো, রাম রহিম, ঠিক আছে এসো, হ্যাঁ তাহলে রাম এলো রহিম এলো, চলে এসো তো ডান সাইডে চলে এসো, রীতা শুভম শোভনময় শোভনময় চলে এসো, হ্যাঁ আব্দুল, হ্যাঁ তুমি চলে এসো এখানে, হ্যাঁ তাহলে রীতা শোভনময় আব্দুল আর পিঙ্কি চলে এসো, এখানে পিঙ্কি, হ্যাঁ চলে এসো পিঙ্কি, এই যে চারজন, চারজনকে ডেকে নিলাম, এখানে দুজনকে ডেকেছিলাম তাই না, এখানে চারজনকে ডাকলাম, এই চারজনকে ডেকে নিলাম, 1 2 3 4, তাহলে আমার বাঁ সাইডে আছে কয়জন? দুজন, ডান সাইডে আছে কয়জন? চারজন। দেখো এবার আমি যদি বলি মোট এরা কয়জন এলো আমার এখানে, আমার এখানে আমার দুই পাশে মোট কতজন ছাত্রছাত্রী উপস্থিত আছে, তাহলে কীভাবে বলবো এটাকে? আমরা অঙ্কের ভাষায় এটাকে বলবো যোগ, এটাকে কী বলে? এটাকে বলা হয় যোগ চিহ্ন, তো যোগকার গ যোগ, ঠিক আছে? অর্থাৎ এটাকে ইংরেজিতে বলে অ্যাডিশন, অ্যাডিশন অর্থাৎ যোগ করা। তো এখানে আমি মোট কতগুলো হলো আমার দুই সাইডে বাঁ সাইডে এবং ডান সাইডে মিলে সেটাকে দেখে নিই, 1 2 3 4 5 6, অর্থাৎ মোট কতজন হচ্ছে? মোট আমাদের আজ 6 জন, ঠিক আছে? এখানে কতজন ছিল? 2 জন, সঙ্গে যোগ করা হলো কতজন? 4 জন, সমান সমান কতজন হলো? 6 জন, ঠিক আছে? এটাকেই বলা হয় যোগ। ইতিমধ্যে তোমরা অনেকেই বাড়িতে শিখেছো, তো আজকের পর থেকে বিষয়টা তোমাদের কাছে আরও স্পষ্ট হতে চলেছে, ঠিক আছে? এবার দেখো আরেকটা বিষয় দেখে নিই, যে এখানে কি দেখতে পাচ্ছি আমরা? দুটি বালতি দেখতে পাচ্ছি, তাই না? মনে করো প্রথম বালতিতে মিষ্টি আছে তোমার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাই না? আর এই বালতিতে মনে করো মিষ্টি আছে 1টা 2টো 3টে 4টে, ঠিক? তো এই দুই বালতির মিষ্টি কি আমরা একটা বড় বালতিতে নিই, একটা বড় বালতিতে নিই, তাহলে এই বড় বালতিতে কতগুলো মিষ্টি হবে? এই বড় বালতিতে, বালতি একটু বড় করে দিই, তো দেখো এই বড় বালতিতে আমরা টোটালি অর্থাৎ সর্বমোট কতগুলো মিষ্টি নিতে পারবো? দেখো প্রথমে এই 6টা আমরা নিয়ে নিলাম, কটা আছে? 7টা, তাই না? 4 3 7, 1 2 3 4 5 6, দেখো এগুলো তো মিষ্টি তো উপরে থাকতে পারে না, তাই না? মিষ্টি কোথায় যাবে? নিচে। তাহলে 1 2 3 4 5 6 7, এই 7টা মিষ্টি। এবার এই বালতির মিষ্টিগুলো তো এতে ঢেলে দিলাম আমরা, এবার এই বালতির মিষ্টিগুলো আমরা এর মধ্যে ঢেলে দিতে চাই, ঠিক আছে? তাহলে দেখে নেবো আমরা মোট কতগুলো মিষ্টি হয়। আর 4টা মিষ্টি নিয়ে নিলাম, 1টা 2টো 3টে আর এই 7টে, তাহলে এবার সর্বমোট কতগুলো বড় বালতিতে মিষ্টি এলো আমাদের দুটো বালতি মিলে? দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ সর্বমোট আমরা কতগুলো মিষ্টি পেলাম? দুটো বালতির মিষ্টি একটা বালতিতে যোগ করে আমরা টোটালি মিষ্টি পেলাম 11টি, ঠিক আছে? তো আজকের পাঠ আমরা কি শিখছি? আমরা এই যে ধারণাগুলো পাচ্ছি এগুলো কিছু ধারণা পাচ্ছি, আজকের পাঠ আমাদের যোগের ধারণা, যোগের ধারণা। তোমরা সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ একদমই। দেখো আচ্ছা তোমাদের যে বইগুলো আছে কি কি? আমার বই সহজপাঠ, স্বাস্থ্য সেবা, শিক্ষা এবং জগৎবাড়ি। আচ্ছা আমার বইতে তুমি কতগুলো স্টার পেয়েছো রবিন? আমার বইতে তুমি স্টার পেয়েছো, আমার বইতে
আমার বইতে তুমি স্টোর পেয়েছো হলো কতগুলো? চারটে, তাই? আচ্ছা, সহজ পাঠে তুমি কতগুলো স্টার পেয়েছো পরীক্ষার ফলাফল হিসাবে? তিনটি, তাই তো? শরীর শিক্ষায় তুমি কতগুলো পেয়েছো? স্বাস্থ্য শরীর শিক্ষায় দুটি স্টার পেয়েছো। জগৎ বাড়িতে কতগুলো স্টার পেয়েছো? আচ্ছা, পাঁচটাই? পাঁচটাই স্টার পেয়েছো, বেশ, খুব সুন্দর। হ্যাঁ, চলে এসো, তাহলে দেখা যাক যে রবীন কতগুলো মোট স্টার পেয়েছে, সর্বমোট রবীন কতগুলো স্টার পেয়েছে। প্রথমে চার, তো চারের জন্য আমরা চারটে দাগ কাটবো, এক দুই তিন চার, তার সঙ্গে যোগ, কত যোগ করবো? তিন, তিনটে দাগ কাটবো, এক দুই তিন, তার সঙ্গে আর কত যোগ করবো? দুই, শারীরিক শিক্ষা সে স্টার পেয়েছে দুটি, এক দুই, এবং জগৎ বাড়িতে স্টার পেয়েছে সে এক দুই তিন চার পাঁচ। এবার আমরা এগুলোকে একসঙ্গে অ্যাড করলে কি পাই? তোমরা প্রথমে এইভাবে যখন শিখবে এইভাবে খাতায় দাগ টেনে শিখবে, ঠিক আছে? আমার মতো তাহলে রবীন সর্বমোট কতগুলো স্টার পেলো? আমার বইতে চারটে, সহজ পাঠে তিনটে, শারীরিক শিক্ষায় দুটি, আর জগৎ বাড়িতে পাঁচটি। সর্বমোট কতগুলো স্টার পেয়েছে কিভাবে গুনবো? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো। কতগুলো স্টার পেয়েছে সে? সর্বমোট 14টি স্টার পেয়েছে, ঠিক আছে? এই ছিল আজকে আমাদের যোগের ধারণা। থ্যাংক ইউ ফ্রেন্ডস, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ভিডিও।